ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে কলকাতা চলো অভিযান। মঙ্গলবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের 10 দফা দাবি নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে ডেপুটেশনও জমা দিতে যান বিক্ষোভকারীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় তাদের মিছিল। আমাদের মূল দাবি মাসে 30 দিনের কাজ আর 60 বছরের নিশ্চয়তা। এই দাবিতে আমরা আজকে গোটা রাজ্যের সমস্ত জেলার ভলেন্টিয়ার আজকে সমবেত হয়েছে। তাদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তারা। তাদের দাবি সারা বছর ধরে কর্তব্য পালন করে গেলেও সরকার তাদের দাবি পূরণ করছে না, তাই বাধ্য হয়ে পথে নামা, জানালেন আন্দোলনকারীরা। এই বিক্ষোভ মিছিল, এই প্রতিবাদ সবার মধ্য দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার তাকে আমরা বলতে চাই, আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের যে ডিপার্টমেন্টটা রয়েছে, এই ডিপার্টমেন্টটা 1968 সালের তৈরি। আমরা ভলেন্টিয়ার হিসেবে ডিউটি করে থাকি, কিন্তু আমরা দেখে থাকি যে সিভিক যারা ভলেন্টিয়ার রয়েছে তারা যদি 26 দিনের কাজ পায়, তো আমাদের যে ডিপার্টমেন্ট 1968 ডিপার্টমেন্টের আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করে আসছি, তো আমাদের দাবি এখনো কেন মুখ্যমন্ত্রী মানছে না? আমাদের দাবি মাসে 30 দিনের কাজ ও 60 বছরের সুনিশ্চিত করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য ভেবেছে, আমাদের জন্য কেন তাকাচ্ছেন? আমরা আমফান ঝড় বুলবুল প্রত্যেকটা বিপদে যখন ডাকে, মহিলা হয়েও আমরা সন্তান স্বামী আমরা সংসার ফেলে চলে আসি। যে দিদি আমাদেরকে কি দেখতে পাচ্ছেন, দিদির কাছে কড়া অনুরোধ করবো, আমাদেরকে যেন 30 দিনের কাজ 60 বছরের সুনিশ্চিত করে। দিদি আপনি সবাইকে দান করেছেন, দয়া করেছেন সবার জন্য, আপনি সবার মা মমতাময়ী, কেন আমাদেরকে কিসের জন্য? আমরা অসহায় কাঁদছি। আগামী দিনেও আন্দোলন চলবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। ক্যামেরায় শায়ন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।